এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আছে, আবারও বেকায় দেয় ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি। ভারতের এক সিদ্ধান্তে হাহাকার পড়ে গেল বাংলাদেশ, নেপাল সহ পাকিস্তানে। কারণ জানলে আপনি অবাকই হবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদদার সূত্রে জানা যাচ্ছে, পেঁয়াজের বর্ধিত দামের সাথে টক্করের দিকে নিজেরা বিপদে পড়ে গেল পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সহ আরও কয়েকটি প্রতিবেশী দেশ। ভারত দ্বারা এক্সপোর্ট হওয়া পেঁয়াজ বন্ধ করায় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, দুবাই, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজের দাম কতটা বেড়ে গেছে আমরা সবাই জানি, তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবার থেকে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেবে। বর্তমান রাজধানী দিল্লিতে পেঁয়াজের দাম 70 থেকে 80 টাকা প্রতি কেজি। ভারতের এমন করার সিদ্ধান্তের ফলে প্রচুর সমস্যায় পড়েছেন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ দেশগুলি, যারা ভারত থেকে পেঁয়াজ কিনত। এই সমস্ত দেশগুলির মানুষেরা এখন দ্বিগুণ দামে পেঁয়াজ কিনছেন। বর্তমানে বাংলাদেশের পেঁয়াজের দাম 120 টাকা হয়েছে। ওখানকার খবর অনুযায়ী এটি 2013 সালের পর সর্বাধিক দাম। অন্যদিকে আবার শ্রীলঙ্কাতে পেঁয়াজের দাম এক সপ্তাহের আগে ছিল 280 টাকা, এখন তা বেড়ে হয়েছে 300 টাকা। কার্যত পেঁয়াজের দাম বাড়ার পর এই সমস্ত দেশের সরকার পেঁয়াজের সাপ্লাই বাড়ানোর জন্য চীন, তুরস্ক এবং মায়ানমারের এই সমস্ত দেশগুলির দিকে তাকিয়ে বসে আছে। বলা যায় ভারতের পর চীন এবং মিশরে বড় পেঁয়াজ এক্সপোর্ট, তাই শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো দেশগুলি চীন এবং মিশরের মতো বড় পেঁয়াজ এক্সপোর্ট দেশগুলির অপেক্ষায় বসে আছে। আপনারা তো জানেন হয়তো ভারত সবথেকে বড় বিশ্বে পেঁয়াজ রপ্তানিকারী দেশ। ইন্ডিয়া এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী ভারত 2018 থেকে 2019 সাল পর্যন্ত মোট 22 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করে বাইরে পাঠিয়েছে। এর আগেও যদিও পাকিস্তান দুধেও এরকম দাম বর্ধিত হয়েছিল এবং টমেটোতেও, সেগুলো আমরা আগেই জেনেছি। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি, অর্থাৎ ভারতের এক সিদ্ধান্তে হাহাকার পড়ে গেল বাংলাদেশ, নেপাল সহ পাকিস্তানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।